নদী বদলে গেছে মাঠে, মাঠে চড়ছে গরু, ছেলেরা করছে খেলা। সাধারণের কাছে এখন নামেই নদী বাগদার কোদালিয়া। দ্রুত সংস্কার হোক এই নদী চাইছেন সকলে। নদী বদলে মাঠে পরিণত হয়েছে, সেই মাঠেই চড়ছে গরু, ছেলেরা খেলা করছে নদীর বুকে। সাধারণের কাছে এখন নামেই নদী, তবে নব্যতা হারিয়ে নদী এখন মাঠে পরিণত হয়েছে। কচুরিপানা ভরা নদী স্রোত হারিয়েছে অনেক বছর আগেই, বর্তমানে নদীতে জলও নেই। অতীতে স্রোতস্বিনী নদীকে দেখলে এখনও কারো কারো মনে পড়ে তাদের শৈশবের কথা। উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদার কুমোরখোলা হুদাপাড়া এলাকা দিয়ে বয়ে গেছে কোদালিয়া নদী। একসময় এই নদীর ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করতেন মৎস্যজীবীরা। কৃষিকাজে ভরসা ছিল এই নদীর জল, আজ সেসব অতীত। যাতে হয় সেই ব্যবস্থাটা যাতে করা যায় সেই জিনিসটা আমরা চাচ্ছি। লোকসভা ভোট আসছে, দেখে কি অবস্থায় আছে সেগুলো তারা বুঝবে, তো তারপর বুঝে তারা যদি ভালো বোঝে তাহলে করবে, আর না হলে করবে না। এখন রীতিমতো হেঁটে নদী পারাপার হন দুপাড়ের মানুষ। নদীতে জল নেই, কর্মহীন হয়ে পড়েছেন মৎস্যজীবীরা। নদীকে অতীতের খরস্রোতা হিসাবে দেখতে চান এলাকার মানুষ। ছমাস জল থাকে, ছমাস জল থাকে না, এর উপরে নির্ভর করে এখানে চাষের এই নদীর থেকে যে জল যায় সেই জলের থেকে চাষ হয়। এখন চাষ বন্ধ হয়ে গেছে নদীর জল না থাকার জন্যে, এখানে অনেকে মাছ ধরে জীবিকা অর্জন করতো, তারা বন্ধ, তারা সবাই বাড়ি বসে আছে। নদীটা অনেক অনেক বাগদার কমসে কম 1000 গ্রামের উপরে নির্ভর, যত তাড়াতাড়ি সম্ভব এই নদীতে নদী সংস্কার করা দরকার। বাসিন্দাদের দাবি ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি মেলে, কিন্তু নদীতে স্রোত বয় না। ছোটবেলায় জল থাকতো কিন্তু চাষে আমাদের অসুবিধা হতো না, কিন্তু সেন্টার সবই করতাম, জল থাকতো, কিন্তু এখন জল নেই, আমাদের চাষের দিকটা আমাদের খুব অসুবিধা, মানে চাষে আমরা আমাদের একবার মানে মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। কিন্তু যাতে জলের সুব্যবস্থা আমরা পাই আমাদের এটা একটা ব্যবস্থা করা উচিত, কারণ কিন্তু পার্টির কাছে যাচ্ছে আসছে, ওরা আসছে দেখছে ওদের কোনো কিচ্ছু করছে না, ওরা কিছুই করে না, ওরা আসে ভোট নিতে, ওরা আসে ভোট নিতে, ভোট দাও আমরা দেখছি, যাই ভোট দেওয়া যায় পাশ হয়ে যায় তখন যাচ্ছে আমাদের গিয়ে গদি দিকে বসে থাকে, আমাদের জলের কোনো সমস্যা কোনো সমাধান হচ্ছে না। কিন্তু আমরা চাষে আমরা মরে যাচ্ছি জলের জন্য, আমরা চাষে আমরা খাবো কি করে, কিন্তু যাতে আমাদের এই জলটা সুব্যবস্থা যাতে হয় আমাদের এই আবেদন। নদীর এই অবস্থার জন্য বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে দায়ী করেছেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, এখানে 5 বছর সাংসদ ছিলেন শান্তনু ঠাকুর, আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। তিনি একবার কোদালিয়া নদী নিয়ে সংসদে কথাও বলেননি। রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে নদী সংস্কার নেই, যদি থাকত আমরা অবশ্যই সংস্কার করে দিতাম। নির্বাচনে জয়ী হলে ইছামতি কোদালিয়া যমুনা নদী নিয়ে পদক্ষেপ করব বলেও দাবি করেন বিশ্বজিৎ দাস। শান্তনু ঠাকুর 2019 সালে নির্বাচনে বাগদায় কোদালিয়া নদী সংস্করণ করার প্রতিশ্রুতি দিয়েছিল, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের অধীনে, স্বাভাবিক কারণে কাজটা কেন্দ্রীয় সরকারের থেকে এনে করতে হয়। শান্তনু ঠাকুরের প্রতি মানুষ বিশ্বাস রেখেছিল, কিন্তু 5 বছরের মধ্যে কোদালিয়া নদী নিয়ে একবারের জন্য লোকসভায় তোলেনি বা কোদালিয়ার জন্য সে কোনো হস্তক্ষেপ করেনি। ব্যর্থতা শান্তনু ঠাকুরের, যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা আজকে মানুষ বুঝতে পেরেছে। রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকলে নিশ্চিত আমরা অনেক আগেই করতাম। যদিও তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি বলেন, কোনটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কোনটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সেটা জানতে হবে। IWI ইনল্যান্ড ওয়াটারওয়েজ অর্থাৎ জলমার্গ 44 আমাদের আন্ডারে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এই ইছামতি বাদে যমুনা বা কোদালিয়া এগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে, স্টেট গভর্নমেন্টের ইরিগেশন মিনিস্ট্রির আন্ডারে। ইরিগেশন মিনিস্ট্রিকে আমি চিঠি করব, আগেও করেছে, আমি আবারও চিঠি করব, তারা যদি এগ্রি হয় আমি কাজ করার জন্য সুবিধা করে দেবো, বারবার বলছি। আজকে 3খানা রেলের নিউ লেইং ডাউন পেন্ডিং হয়ে আছে এই কনস্টিটিউয়েন্সিতে, সেগুলোর ক্লিয়ারেন্স, ল্যান্ড ক্লিয়ারেন্স কেন রাজ্য সরকার দিচ্ছে না? আজকে তরণীপুরের ব্রিজ 134 কোটি টাকা আমরা স্যাংশন করে রেখেছি, কেন তার ক্লিয়ারেন্স স্টেট গভর্নমেন্ট দিচ্ছে না?
যদি অযোগ্য ব্যক্তি এখানে দায়িত্ব পায় তাহলে সে এরকম টাইপেরই কথা বলে, কথা বলার পরে সে কথাটা কতটা কার্যকারী বা প্রযোজ্য সাধারণ মানুষের এখন বিচার বোধ আছে। অর্থাৎ সাধারণ মানুষ বিচার করবে যে শান্তনু ঠাকুর বিগত সময় থেকে আজ অবধি কী ডেভেলপমেন্ট করতে চাইছে বা চেয়েছে এবং আগামী দিনে কী ডেভেলপমেন্ট করতে চাইছে। যদি ক্যান্ডিডেট টিএমসির ক্যান্ডিডেট কিছু না জেনে থাকে একটু পড়াশুনো করে এসে বসতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।